আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে শিখাবো আপনারা কিভাবে জিমেল আইডি তৈরি করতে পারেন। প্রথমে আমরা www.google.com এ যাব, তারপরে আমরা জাস্ট এখানে ক্লিক করব সাইন ইন এতে। ওকে, তারপর এখানে ক্লিক করুন সাইন আপ। ওকে, তারপর এখানে টাইপ করুন আপনার ফার্স্ট নেম। টাইপ করুন সেকেন্ড নেম। ওকে, এখানে আপনার ইউজার নেম টাইপ করুন, আপনার আইডিটা কোন ইউজার নেমে আপনি করতে চান। ওকে, এখানে অলরেডি আমার মোহাম্মদ আলী প্রিন্স আইডিটা নেওয়া আছে, তাহলে আপনি এখানে নিচে যে অপশন দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটি আপনার আইডি হিসাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি এটা সিলেক্ট করব। ওকে, এখানে আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনি নিম্নে 8 থেকে 32টা ডিজিট পর্যন্ত আপনি করতে পারেন, যে কোনো অক্ষর হতে পারে, তবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার পাসওয়ার্ড যাতে স্ট্রং হয় এবং কেউ যাতে সহজে আপনার পাসওয়ার্ডটা হ্যাক না করতে পারে। তো চলুন আমি পাসওয়ার্ড দেবো এখন। ওকে, এটা 8 ডিজিটের নয়, এটা 6 ডিজিট, সো এখন আমি এটাকে 8 ডিজিটে দিতে হবে। সো ওকে, দেখুন এখানে এখানে লেখা আছে যে কোনো মানুষ এটা সহজে গেস্ট করতে পারে, তো আমি এখানে একটা চেঞ্জ করব। ওকে বন্ধুরা, এখানে আমি পাসওয়ার্ড দেব। ওকে, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখানে আমি দেব আমার বার্থ অফ ডে, এটা মান্থ এবং ডেট এবং ইয়ার্স। ওকে, এখানে আমি সেট করবো আমার জেন্ডার, তো এখানে আমি দেব মেন। এন্ড এখানে আমার ফোন নাম্বার, সো এটা আমার ফোন নাম্বার দেব। এবং এখানে যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থেকে অন্য, তাহলে আপনি এখানে দিতে পারেন। সো আমি অলরেডি এখানে ইয়ে করলাম। এখানে আপনি যে ডিজিটগুলো দেখতেছেন এটাকে আপনাকে সেম টু সেম এখানে টাইপ করতে হবে, কারণ এটা আপনার সিকিউরিটি চেক ডিজিট। সো আমি টাইপ করব। ওকে, এখানে আমি এগ্রি করব নেক্সট স্টেপ। এখানে আমার সিলেক্ট করার জন্য বলতেছে আমার হোম পেজ। ওকে, ওকে বন্ধুরা, অলরেডি আমার জিমেল আইডিটা তৈরি হয়ে গেল। যদি আপনি এখানে নেক্সট স্টেপ যেতে চান, তাহলে নেক্সট দিতে পারবেন। এখানে যদি আপনি কোনো ফটো আপনার অ্যাড করতে চান, তাহলে আপনি ফটো অ্যাড করতে পারবেন। সো আমি ফার্স্ট আমার ফটো অ্যাড করি, দেখি এখানে আমার কী ফটো অ্যাড করা যায়। সো এখানে, বাট আমি নেক্সট স্টেপে যাব।
ওকে, এটা আমার মেল আইডি, এটা আমার মেল আইডি, আমি এটা কপি করে রেখে দেবো এখানে একটা ফাইলে, যদি আমি কখনো ভুলে যাই তাহলে আমি ইজিলি এটাকে আমি মনে রাখতে পারবো। সো ওকে বন্ধুরা, তাহলে আপনারা শিখে গেলেন কিভাবে সুন্দরভাবে আপনার একটা জিমেল আইডি তৈরি করতে পারেন। এবং এখানে একটা কুল টেকনিক আছে, জিমেল আইডি থেকে আপনি গুগল প্লাস, যেটা সেম সেম ফেসবুকের মতো, এটাও আপনি তৈরি করতে পারেন। তো এখানে সুন্দর একটা টেকনিক, তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝে গেছেন কিভাবে জিমেল আইডি তৈরি করতে পারবেন। ধন্যবাদ ভিডিও ক্লিপ দেখার জন্য।